2022 সালের 13 জুন বিধানসভায় একটি বিল আনা হয়েছিল এই মর্মে যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হতে পারবেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই বিল এখনো আইনে পরিণত না হওয়ায় ছাত্রছাত্রীদের গণস্বাক্ষর সংগ্রহ করে রাজ্যপালের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এই উদ্যোগ কেবলমাত্র সই সংগ্রহ নয়, এটি একটি প্রতিবাদের অন্যতম ভাষা বলে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন। 25 এপ্রিল ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে বলেন, ঘাটাল সাংগঠনিক জেলায় 9টি কলেজ আছে এবং ছাত্রছাত্রীদের স্বাক্ষরের লক্ষ্যমাত্রা ছিল 5,000। সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহের সাথে স্বাক্ষর করেছেন বলে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের দাবি। তাদের আরও দাবি, 2011 সালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে প্রচুর উন্নতি হয়েছে এবং মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের হাতে ছাত্রছাত্রীদের স্বাক্ষর তুলে দেওয়া হবে। সারা রাজ্যের ছাত্রছাত্রীদের স্বাক্ষর রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। সবাই উপস্থিত হয়েছি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। ইতিপূর্বেই আপনারা জানেন 2022 সালের 13 জুন বিধানসভা একটি বিল আনা হয়েছিল। আমাদের পশ্চিমবাংলায় যত বিশ্ববিদ্যালয় আছে সেখানে আচার্য রূপে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে আনা যায়, তো অলরেডি সেই বিল রাজ্যপালের কাছে পৌঁছে গেছে কিন্তু বিলটা আইনে রূপান্তরিত হয়নি। আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয় নির্দেশ দিয়েছেন, আমাদের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের গণস্বাক্ষর আমরা করেছি যাতে করে এই বিল আইনে রূপান্তরিত হয়। ইতিমধ্যেই আমাদেরকে 5,000-এর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। ঘাটাল সাংগঠনিক জেলার মধ্যে 9টি কলেজ আছে, আমরা সেই টার্গেট ফিল আপ করেছি। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ, কেন কি আপনারা জানেন 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে যেভাবে বিপুল উন্নয়ন হয়েছে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী তারা উপকৃত হয়েছে, তারা বিপুল উৎসাহের সঙ্গে এই ইস্যুটাকে সমর্থন জানিয়েছে এবং তারা নির্দ্বিধায় সই করেছে এবং আমাদের যে দাবি এই দাবির সঙ্গে তারা সহমত পোষণ করেছে। এবং আমরা এই 5,000 স্বাক্ষর আমরা অলরেডি আজকে পেজ মিট করছি, তারপরে আমাদের রাজ্য সভাপতির হাতে আমরা তুলে দেব। সেখান থেকে সারা রাজ্যের সমস্ত কলেজের সমস্ত জেলার সইগুলো সংগ্রহ করে নিয়ে একদম রাজ্যপালের কাছে পৌঁছানো হবে। তা আমরা এটাই দাবি রাখছি, সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছে আমাদের এই গণস্বাক্ষর করে তারা এই যে আবেদনটা আমরা রেখেছি এই আবেদন যাতে বাস্তবে রূপায়িত হয় সেজন্যই কিন্তু আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কাছে গিয়েছিলাম এবং সেটা আমরা বিপুল সাড়া পেয়েছি।